সকাল সকাল একটা সবজি কাটার ভিডিও দিয়ে আজকের ব্লগটা তোমাদের সাথে শুরু করলাম বন্ধুরা। এবং এটাই আমার 2022 সালের শেষ ব্লগ ভিডিও। 2021 সালের শেষের দিকে জানি শুরু করেছিলাম, মাঝে থেমে গেছিলাম, আবার হচ্ছে লাস্ট কিছুদিন হলো কাজ শুরু করেছি। তো 2023 সালে কতটা কি করতে পারি দেখা যাক, আশীর্বাদ করো তোমরা সবাই। ভেরি ভেরি গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ইমানিসমলা ফ্যামিলি তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। এখন এখন বলতে আজকে হচ্ছে ফ্রাইডে মর্নিং, তো টুকটাক আজকে অনেক কাজ করার প্ল্যান আছে, যাই না কতটুকু কমপ্লিট করতে পারবো। তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করতেছি। অবশ্যই সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা থাকলো। 2023 সাল তোমাদের সবার অনেক ভালো কাটুক। আজকের ব্লগটা শুক্রবার সকাল ঠিক বলা যাবে না, যেহেতু ফ্রাইডেতে একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে। তো আমি হচ্ছে দুপুর প্রায় 11:30 মানে সকাল 11:30 নাগাদ ব্লগটা শুরু করছি। সকালবেলা শুধুমাত্র একটু চা খাওয়া হয়েছে, তো এরপর থেকে কাজ শুরু করলাম। ভীষণভাবে ইচ্ছে ছিল তোমাদের সাথে হ্যাপি নিউ ইয়ারে এই ব্লগটা শেয়ার করার জন্য, কিন্তু কি হয় বলতো, যা প্ল্যান থাকে সবসময় সে প্ল্যান তো আসলে সাকসেস হয় না। তো বছরের প্রথম দিকে এরকম একটা কাহিনী ঘটলো, কারণ যেদিন ভিডিওটা আপলোড করব এডিট করার কথা ছিল সেই দিন থেকে আসলে খুব বেশি ও শরীরটা খারাপ লাগতেছিল, মাথা ব্যথা করতেছিল, কেন জানি না হঠাৎ করে এরকম মনে হইলো, যে কারণে মনে করে ভিডিও যদি এডিটই না করতে পারি তোমাদের সাথে আর কি শেয়ার করব। তাও এখন যে আমি ভয়েস দিচ্ছি, তো তাও মোটামুটি মাথাটা খুব একটা যে ভালো ছিল মানে ভালো ফিল করছি সেটা না, বলছিলাম যে ভিডিও অন্তত সপ্তাহে 4-5 আপলোড করব, তাও কেন যেন 2 গ্যাপ হয়ে যাচ্ছে। এই ভিডিওটা হচ্ছে 2 জানুয়ারি 2 তারিখে তোমাদের কাছে যাবে, তো দেখতে থাকো আর সঙ্গেই থাকো। আমি আজকে রান্না করতেছি হচ্ছে লাউ শাক। লাউ শাকটা আমার ভীষণ পছন্দের একটা খাবার, কিন্তু কি হয় বলো, এখানে সেই লাউ শাক কাটার সময় হয় না। আজকে যেহেতু ফ্রাইডে সে কারণেই আসলে লাউ শাকটা একটু সময় নিয়ে কাটলাম। তো এখন থেকে প্রায় 2 আগে এটা আনা হয়েছিল, তো 2 যাবত নিচেই রেখেছিলাম ফ্রিজের ভিতরে, আর এবার তরকারিটা রাখি নাই, তো যে কারণে মনে করি একটু পছন্দ হয়ে গেছিলো, তো যে কারণে ভাবলাম যে না আজকে রান্না করতেই হবে, এছাড়া আর কোনো উপায় নাই। সকালে তো বললাম অনেকগুলো কাজ করার প্ল্যান আসছে, কিন্তু সবগুলো কাজ করতে করা পসিবল হচ্ছে না, কারণ রান্না বান্না করতে একটু লেট হয়ে যাচ্ছে। ভাবছিলাম আজকে রুমগুলো মুছবো, তো এই জন্য ঝাড়ু আগে আগেই দিয়ে ফেলছি, কিন্তু রুমও আজকে মোছা হবে না, কালকে দেখি কালকে স্যাটারডে কী করতে পারি। আর এখন হচ্ছে কিছু জুতা আছে, জুতোগুলো ক্লিন করতে হবে, কিছু ড্রেস আছে, ড্রেসগুলো হচ্ছে ওয়াশ করতে হবে, দেখা যাক কী কী আরও করতে পারি, সাথেই থাকো। আর ফ্রাইডে যেহেতু এ কারণে ভাবলাম আমার যে সবসময় রাফ ইউজের জন্য যে জুতাগুলো ইউজ করি সেগুলো আজকে একটু ক্লিন করে ফেলি। তো জুতোগুলো প্রায় অলমোস্ট 1/2 আগে আমি একটু ভিজায় রাখছিলাম, তো সেখান থেকে দেখো প্রচুর বালি, কারণ রাস্তাঘাটে অবস্থা খুবই খারাপ, ভিজিয়ে রাখার কারণে জুতাগুলো থেকে ময়লাগুলো একটু আলগা হয়েছে, এ কারণেই আসলে এখন আমার ধুইতে একটু সুবিধা হবে। আমাদের মতো যেসব মধ্যবিত্ত ফ্যামিলি আছে এদের কিন্তু সবসময় একটা হিসাবের মধ্যে চলাফেরা করতে হয়, কেননা মাস শেষে যে টাকাটা পাওয়া যায় সেই টাকা থেকে যদি দেখা যায় যে এক এক জায়গায় এক একভাবে অঢেল খরচ করা হয়, তার ফল কিন্তু কিছুদিন পরেই টের পেয়ে যায়। আবার এমনও না যে টাকা খুব বেশি হাতের মধ্যে রাখতে পারি, খুব হিসাব করে চলার চেষ্টা করি, তারপরেও দেখা যায় যে না মাস শেষে একদমই হাতে টাকা হাতেও টাকা থাকে না।
মাসের প্রথমেই চেষ্টা করি যখন স্যালারি পাই যে টাকাই পাই না কেন সেটা থেকে সবসময়ের জন্য যে কোথায় কোন দিকে কোন খাতে কী টাকা খরচ হবে সবসময় হিসাব করে রাখি। তাও কী হয় বলো তো, কোনো না কোনো এক খাতে সেই এক্সট্রা টাকা খরচ হয়েই যায়, তা কোনো না কোনোভাবেই আটকানো পসিবলই হয় না। বেশ কিছুদিন ধরেই জব করতেছি, তাও কী হইতেছে কোনোভাবেই সেই টাকাটা সেভ বা সেই ধরনের হিসাব করে রাখতে পারতেছি না। বাট এই ক্ষেত্রে মনে করো যাদের এক্সট্রা ইনকাম থাকে সেই ক্ষেত্রে কিছুটা হলেও তারা সেটা করতে পারে, কিন্তু সেটা আর আমার মতো ফ্যামিলিতে পসিবল। এখানে হচ্ছে আমার মানে যা যা ছিল রান্নাবান্না সব কিছু ধোয়া মোছা ক্লিন হয়ে গেছে, দেখো একদম পুরো ফাঁকা। আর হচ্ছে এখানে তো তরকারি রাখলাম দেখলে, আর ভাতও এখানে হয়ে গেছে। তো এখন হচ্ছে কাপড়গুলো ধোবো, আর মাঝে মাঝে তো জুতাগুলো হচ্ছে ক্লিন করে ফেলছি, এখন দেখি স্নান করব বা খাওয়া দাওয়া করব। যখন আমি ঢাকাতে পড়াশোনা করছি তখন চেষ্টা করি করছি সবসময়ের জন্য যে আমার বাবা যে মাসে একটা টাকা দিত সেই টাকা থেকে যেন কিছুটা হলেও সেভ করে আমি তাকে বা আমার কোনো কাজের জন্য আমি যেন সেটা কাজে লাগাইতে পারি। তো সেটা সম্ভবও হয়েছে, কিন্তু কারণ কি বলতো, এখন ধরো বিভিন্ন ফ্যামিলির অনেক ধরনের কাজ থাকে, অনেক আমার সব দিকে যদি দেখতে চাই সেই ক্ষেত্রে আর ওইটা পসিবল হয় না। তো সেই ক্ষেত্রে মনে করো অ্যাজ এ মিডল ক্লাস ফ্যামিলি মেম্বার, মেয়ে বউ যাই বলো না কেন, তো অবশ্যই আমাকে সেই চিন্তা ভাবনা করে সেই হিসাব মেনটেন করেই আমাকে লাইফটা বিলং করতে হয়। তো আমার মনে হয় এটা সম্ভবত প্রত্যেকটা ফ্যামিলিরই এক একটা ধাঁচ থাকে যে সে কীভাবে মাস প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যাবে, এবং আমার মনে হয় যে প্রত্যেকটা ফ্যামিলিরই এটা করা উচিত, নাহলে প্রথম থেকে যদি সেই জিনিসটা না শুরু হয় পরবর্তীতে আর পসিবল হয় না। তো যাই হোক বন্ধুরা, এখন আমার কাপড় টাপড় ধোয়া হয়ে গেল, স্নানও করে নিলাম, এখন হচ্ছে ছাদে যাই কাপড়গুলো মেলে দিয়ে আসি। সব কাজ করতে করতে এখানে দেখো বেলার অলরেডি গড়িয়ে গেছে, রোদ্দুর আর নাই, ভাবছিলাম রোদ্দুরের ভিতর শুকাতে দিব, কারণ রোদ্দুর থাকলে ভিডিওর ভিতরেই তোমরা বুঝতে পারতে আরও ক্লিয়ার আসতো। আগে অন্য সাইডের একটা রশিতে শুকা দিতাম, তো আজকে হচ্ছে এই সাইডটা ফাঁকা ছিল তাই এখানে কাপড়গুলো শুকা দিয়ে নিচ্ছি, আর এখন একটা একটা করে ক্লিপগুলো দিয়ে এঁটে নিলাম। তাহলে যেহেতু ছাদে অনেক বাতাস হয় দেখা যায় যে আমার এরকম করে দুইটা জামা হারায়াও গেছে, আর আজকে সাথে করে চিরুনি নিয়ে আসছি, তারপর নীলকাটা নিয়ে আসছি, ভাবলাম যে সাথে বসে এইসব কাজগুলো করে যাব, তাহলে আর মনে করো চুল টুল নিচে বা ফ্লোরে পড়ার কোনো পসিবিলিটি থাকবে না। আর এখানে দেখো এই জায়গাগুলো কিন্তু একদম ওই সাইডটা দেখো যেরকম গ্রিন ছিল ওরকম ছিল, বাট আস্তে আস্তে সব জায়গায় বিল্ডিং উঠে যাচ্ছে। আমি যেখানে জল নিতে আসি সেই জায়গাটা হলো এটা, জল আসছে কিনা সেটাই দেখতে আসলাম, তো জল কিন্তু অলরেডি চলে আসছে। এতটাই ভুলো মন যে হচ্ছে কাপড় শুকাতে আসছি দেখতেই পেলে, আর হচ্ছে যে জুতাগুলো নিয়ে যায়নি, এখন জুতাগুলো নিয়ে যেতে হবে আবার কষ্ট করে। জল নিয়ে আসলাম, একবারে জুতোটা ছাদে দিয়ে আসছি, তো একটু লেট হয়ে গেছে, অলমোস্ট সন্ধ্যা, যেহেতু দিন ছোট দিনের সাথে সময়ের সাথে কাজ করে কুলানো যায় না। কয়েকটা বোতল ফাঁকা ছিল, সাথে সাথে ভাবলাম যেহেতু বাইরে গেলাম নিয়ে আসলাম। আর এখানে দেখো সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, যে কারণে আর কি করা, কয়েলটা জ্বালাই নেই কারণ মশার খুব উৎপাত বেড়ে গেছে। জানলা একটু খোলা থাকলেই হয়েছে, মনে করো সব দল বল নিয়ে রুমের ভিতর ঢুকে যায়। তো এরপরে সন্ধ্যা পূজা দিলাম, একটু চা খাইলাম, তো আজকে আবার একটা আন্তাসা বা মালপোয়া যাই বলো না কেন ওরকম একটা পিঠা তৈরি করা হয়েছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করি নাই, তাহলে ভিডিওটা একটু একটু করে অনেক বড় হয়ে যাচ্ছিলো, তোমরা নয়তো আবার দেখবে না। তো তোমাদের কাছে অনুরোধ, প্লিজ একটু ভিডিওটা দেখো এবং ফুল টাইম ধরে ফুল ওয়াচ করো। আর এখানে হচ্ছে আমি কিছু অফিসের কাজ বাজ করতে বসলাম, কারণ বেশ কিছু রিপোর্ট বাকি ছিল, মাস শেষ বলে কথা, আর 29 তারিখে আমি সব কিছু কাজ এবার জমা দিতে পারিনি, বলে রাখছি যে 1 তারিখে দিব, সে কারণে মনে করো বাসায় সব কিছু নিয়ে আমি চলে আসছি, যত রিপোর্টের কাগজপত্র যা যা ছিল না কেন এখন ওগুলোই বসে বসে কাজ করব। সব কিছু মিলে আসলে অনেক প্রেশারের মধ্যেই থাকতে হচ্ছে, বছর শেষটা এভাবেই গেল। তো তোমরাও আজকের মতো সবাই ভালো থেকো।